বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরপর যে আমরা আলোচনা করব বিজ্ঞানী গ্যালিলিও সারের পড়ন্ত বস্তু সূত্র নিয়ে অ্যান্ড তিনি গিনি এবং পালক পরীক্ষা কিভাবে করেছিলেন আজকে আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল সিস্টেমে জানাবো ইনশা আল্লাহ তো বিজ্ঞানী গ্যালিলিও সারের প্রথম সূত্রটা আগে দেখে নিই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বিষয়গুলো কিন্তু হচ্ছে পড়ন্ত বস্তু অর্থাৎ একটা বস্তুকে নিয়ে ফেলে দেওয়া হলো দ্যাট মিনস এটা পড়ন্ত বস্তু নট চলন্ত বস্তু চলন্ত বস্তু নয় পড়ন্ত বস্তু তো পড়ন্ত বস্তুর প্রথম সূত্র স্যার দিয়েছিলেন আমাদের যে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ আমরা যদি এমনি ফিল করি আমি কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল সিস্টেমে দেখাচ্ছি অবশ্যই বাট দেখেন এখানের ক্ষেত্রে এ বস্তুটার ভর হচ্ছে কম এনে এই বস্তুটার ভর হচ্ছে বেশি বাট গ্যালিলিয়া স্যার বলছে স্থির অবস্থান থেকে একটা উচ্চতাতে নিয়ে গেলাম আমরা এটা স্থির অবস্থান স্থির অবস্থান থেকে এটাকে ফেলে দেব ফেলে দেওয়ার ফলে এ বস্তুগুলো সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে বা পথ অতিক্রম করবে বাট আমরা যেটা লক্ষ্য করতে পারি যে আমরা যদি কোনো একটা বিল্ডিং থেকে একটা পালক এবং একটা অনেক বড় একটা স্বর্ণের বা অনেক কিছু একটা বড় একটা ইট ফেলে দিই তাহলে পালকটা দেখা যাবে আস্তে আস্তে পড়ছে অ্যান্ড ইট বা যে কোনো পাথর নিয়ে না কেন সেটা খুব তাড়াতাড়ি মাটিতে পড়ে যাচ্ছে বাট কেন হয় সেই জিনিসটা আলোচনা করবো অ্যান্ড এ সূত্রটাকে নিয়ে আরেকটু কথা বলবো বাট প্রথমত আমরা আগে সেই জিনিসটিকে বোঝার চেষ্টা করি বিজ্ঞানী সারা আমাদের যে জিনিসটা দেওয়ার চেষ্টা করেছিলেন এটা হচ্ছে একটা অবস্থা যে অবস্থার চারপাশে কাঁচ দণ্ড নিয়ে একদম ঘিরে দেওয়া আছে অ্যান্ড এখানে বায়ুপাম্প রাখা আছে বায়ুপাম্পের মাধ্যমে এর ভেতরে যে বায়ুগুলো আছে সেগুলো বের করে নেওয়া যাবে অথবা যদি আমি চাই যে না ভেতরে বায়ু রাখবো রাখতে পারি তখন বায়ু পাম্পের মাধ্যমে এখানে আমরা বায়ু রাখতে পারি তো আমরা এখন এই জায়গাটাতে বায়ুপূর্ণ অবস্থা তো বায়ুপূর্ণ অবস্থা করার জন্য আমরা যদি দেখতে পাচ্ছি না তাহলে বায়ুপূর্ণ জন্য এগুলোকে আমরা বায়ু চিন্তা করে নিচ্ছি তাহলে আমরা এভাবে আগে একটু নিই বায়ু বায়ু দ্বারা পরিপূর্ণ আশা করি এখন এই জিনিসটা আপনারা লক্ষ্য করতে পারছেন যদি বা কিছু জায়গা ফাঁকা রয়েছে বাট সম্পূর্ণটা হচ্ছে বায়ু দ্বারা সম্পূর্ণ পরিপূর্ণ এটা আপনারা লক্ষ্য রাখেন তো এখন দেখেন একটা গিনি বা স্বর্ণের একটা অনেক বড় একটা খণ্ড নিয়ে পরীক্ষাটা চালানো হয় অবশ্য পরবর্তীতেও পরীক্ষাটা অনেক করা হয়েছে আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন এ সম্পর্কে অনেকগুলো এক্সপেরিমেন্ট করা হয়েছে অবশ্য গ্যালিলিওস এক্সপেরিমেন্ট এরকম কথা লিখটা সার্চ করবেন তো এখানে বায়ুপূর্ণ আছে বায়ুপূর্ণ পূর্ণ থাকা অবস্থায় বস্তু দুইটাকে মানে একটা গিনি বা স্বর্ণের পাত যেটার ভর হচ্ছে দুই কেজি প্রায় এন একটা পালককে একদম সুন্দর করে উপরে তোলা হলো অ্যান্ড এখানে আটকে রাখা হলো একটা বস্তু দিয়ে এখন যেহেতু এই অঞ্চলটা বায়ু দ্বারা পরিপূর্ণ তাই যখন এটাকে ঠাস করে ছেড়ে দেওয়া হবে মেশিনের মাধ্যমে অবশ্যই জিনিসগুলো আছে তো যখন এগুলোকে ছেড়ে দেওয়া হবে দেখা যাবে যে এখানে এই গিনির ভর হচ্ছে দুই কেজি অ্যান্ড এটার ভর ধরে নিচ্ছি আমরা দশ গ্রাম বলে ভর কার বেশি গিনির ভর বেশি পালকের ভর অনেক কম তখন দেখা যাবে যে এই গিনিটা চাষ করে মাটিতে পড়ে যাবে বাট এই যে পালক আস্তে 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 বাতাসকে ভেদ করে নিচের দিকে নামবে তো এখানের ক্ষেত্রে তাই তিনি বলে দিয়েছেন স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে মানে স্থির অবস্থান তো হতে হবে অ্যান্ড এক উচ্চত হলো তো বিনা বাধায় এখানে কিন্তু বাধা হিসেবে কে ছিল বাতাস ছিল এখন আমরা কি করব বাতাসগুলোকে বায়ুপাম্পের মাধ্যমে বের করে নিব তাহলে যে বায়োপাম্প বায়োপাম্পের মাধ্যমে আমরা এই বাতাসগুলোকে বের করে নিচ্ছি অর্থাৎ সম্পূর্ণ অঞ্চলটুকু আমরা এখন বায়ু শূন্য করে ফেলব তাহলে বায়ুর আর কোনো কি থাকলো না বায়ুর কোনো বাধা এখানে থাকলো না তাহলে এখন এখানে কোনো বাধা নেই জাস্ট পৃথিবীর অভিকর্ষ বল যেটা আছে সেটা জাস্ট কাজ করবে এখানে তাই প্রত্যেকটা বস্তুকে যেহেতু নাইন পয়েন্ট এইট দ্বারাই পৃথিবী টানে তাহলে গিনিকেও নাইন পয়েন্ট এইট দ্বারা টানছে পালকেও নাইন পয়েন্ট এইট দ্বারা টানছে স্বাভাবিক কথা তো কেন এটা আগে পড়ে গেলো কেন এটা পড়ে পড়লো সেটা নিয়ে কিন্তু আসলে এক্সপেরিমেন্টটা তো এবার এখন আমাদের যেহেতু এখানে কোনো একদম কি নেই বাধা নেই তাই এখন আমরা এখান থেকে আবারও বস্তু দুয় উপরে উঠা হলো অ্যান্ড একদম সময় সিস্টেম করে একবারে ফেলে দেওয়া হলো দেখা যাচ্ছে এবারে এই বস্তু দুইটা একদম সমানভাবে পড়ছে একদম সমানভাবে সমান দূরত্ব অতিক্রম করছে কেন এখানে আসলে কোনো বাধা নেই তাই প্রথম সূত্রতে বলা হচ্ছে স্থির অবস্থান এই যে দেখে স্থির অবস্থান হতে হবে কিন্তু অবস্থানটা স্থির মানে আদিবেগ শূন্য ও একই উচ্চতা থেকে তাহলে এখান থেকে এটুকুর উচ্চতা একই বিনা বাধায় মানে এখানে কোনো বাধা থাকতে পারবে না পড়ন্ত বস্তু তাহলে এগুলো পড়বে যে কোনো ভর হতে পারে এটার ভর যেমন দুই কেজি এটার পর দশ কেজি হতে পারে দশ গ্রাম হতে পারে এটার ভর পঞ্চাশ কেজি হতে পারে মনে করেন হাতি এবং পিঁপড়া খেয়ে ফেলে দেওয়া হচ্ছে হাতি এবং পিঁপড়াও কি একই সময়ে পড়বে এখানে কোনো সমস্যা নেই তো সমান সময়ে সমান পথ অতিক্রম করবে এটি হচ্ছে আমাদের গ্যালিলিও স্যারের পড়ন্ত বস্তুর প্রথম সূত্র আশা করি আপনারা এই প্রথম সূত্রটি বুঝতে পেরেছেন এবার আমরা গ্যালিলিও স্যারের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করবো তিনি বলছেন স্থির অবস্থান থেকে বিনা বাধায় একটু আগে আমরা তো দেখলাম সবগুলো স্থির অবস্থায় হতে হবে অবশ্য তাহলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ বলতে কী বোঝাচ্ছে আগে আমরা একটু লক্ষ্য করি এখানে একটু খেয়াল করেন আমি এখন আমার এখানে এই সাহায্য নিচ্ছি আমার এই বস্তুটার তো স্থির অবস্থান আছে তো স্থির অবস্থান থেকে মনে করেন একে ফেলে দিচ্ছি তো এসের অবস্থান থেকে যদি একে ফেলে দিই তাহলে নির্দিষ্ট সময় তো একটা বেগ নিয়ে সে মাটিতে পড়বে বেগ নিয়ে মাটিতে পড়বে ঠাস করে তাহলে নির্দিষ্ট সময়ে একটা প্রাপ্ত বেগ তাহলে এখানে একটা বেগ ধরে নিচ্ছি আমি তাহলে ওই যে বেগটা পাবো সেই বেগটা হচ্ছে এখান থেকে এটুকু নামতে একটা সময় লেগেছে না তাহলে ওই যে বেগ যেটা হবে সেই বেগটা হচ্ছে সময়ের সমানুপাতিক সময়ের সমান আসলে সমানুপাতিক নিয়ে আমি একটা এক্সট্রা ক্লাস করবো মানে সমানুপাতিক জিনিসটা কি খায় নাকি পড়ে এই জিনিসটা নিয়ে অনেক কনফিউশন থাকে কিন্তু ছাত্রছাত্রীর মাঝে আমি এটা নিয়ে অবশ্যই ক্লাস করব একটা এক্সট্রাভাবে বাট সমানুপাতিক মানে একটু মনে রাখেন যে সমানুপাতিক মানে কি একজনেরটা আরেকজনের সমান এবার আসি আমরা তাহলে আবার একটু ফিল করার চেষ্টা করি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক তাহলে সময় যদি টি হয় আর বেগ যদি ভি হয় তাহলে আমরা বলতে পারবো বেগ হচ্ছে এ সময়ের সমানুপাতিক এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন বাট একটা বস্তুর ক্ষেত্রে উপর থেকে যখন আমরা নিচে ফেলে দিই তখন এখান থেকে মনে করেন এখানে পড়তে সময় লাগলো এক সেকেন্ড তো এক সেকেন্ড যদি সময় লাগে তাহলে বস্তুটা যে বেগ বেগপ্রাপ্ত হবে সেটা হচ্ছে নাইন পয়েন্ট এইট এখন আমরা আগে কয়েকটা উপাত্ত লক্ষ্য করি তাহলে এই বিষয়গুলো আরও ভালো মতন বুঝতে পারবো ইনশাআল্লাহ তো এবার আমরা একটা উপাত্ত লক্ষ্য করছি যেটা বস্তুর যদি এখন এক সেকেন্ড হয় মানে সময়টা যদি হয় এক সেকেন্ড তাহলে বেগ হবে নাইন পয়েন্ট এইট স্যার কীভাবে নাইন পয়েন্ট এইট হবে তার কারণ এটা হচ্ছে পড়ন্ত বস্তু আর পড়ন্ত বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে নাইন পয়েন্ট এইট দ্বারাই টানে তাহলে যদি মান যেহেতু বলা হচ্ছে যে বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক তাহলে সময় হচ্ছে এক সেকেন্ড তাহলে এখন এই বেগ যেটা প্রাপ্ত হচ্ছে কার দরুন প্রাপ্ত হচ্ছে এটা তো অবশ্যই নাইন পয়েন্ট এইটের মাধ্যমেই প্রাপ্ত হচ্ছে সময় যদি দুই সেকেন্ড হয় তাহলে কি হবে নাইন পয়েন্ট এইট ইন্টু টু মানে উনিশ দশমিক ছয় এমএস ইনভার্স ওয়ান এবার যদি আমাদের সময়ে তিন সেকেন্ড হয় তাহলে হবে যে দশমিক চার এমএস ইন ভার্স ওয়ান চার সেকেন্ড হলে উনচল্লিশ দশমিক দুই তার কারণ সময়ের সমানুপাতিক সময় যেটা হবে সমানুপাতিক হারে ওই বেগটা আস্তে আস্তে বাড়তে থাকবে এখানের মধ্যে এই কথাটা আমরা মনে হয় আরও একটু ভালো করে বোঝার দরকার সেটা হচ্ছে কেমন দেখেন এ বস্তুটা এখানে আছে এখানে আসবে এখন এখান থেকে এখানে আসতে এক সেকেন্ড সময় লাগলো তাহলে এখান থেকে জাস্ট তার বেগটা হয়েছে নাইন পয়েন্ট এবার এখন দেখেন এখানে বস্তুটা আছে এখানে এখান থেকে এখানে আসতে এবার মনে করেন দুই সেকেন্ড সময় লাগলো তাহলে এখান থেকে এক সেকেন্ড তাহলে এখানে তার বেগ ছিলো নাইন পয়েন্ট এইট অ্যান্ড এখান থেকে আসতে যেটা সময় লাগবে সেটা হবে যে মানে যে বেগটা হবে সেটা হবে উনিশ দশমিক ছয় বাট আরেকটা কথা এখানে বলতে চাই আমি এখান থেকে বস্তুটাকে এখানে ফেলা হলো তাহলে এখান থেকে তাহলে আমাকে বেগ যেটা হবে আমার সেটা হবে নাইন পয়েন্ট এইট এবার আমার যদি ওই দুই তলা বিল্ডিং থেকে তাহলে পড়তে সময় লাগবে দুই সেকেন্ড মনে করেন ধরছি আমরা দুই সেকেন্ড তাহলে আমাকে যে বেগটা আমাকে যে আমার বেগ প্রাপ্ত হবে সেটা উনিশ দশমিক ছয় দেখছেন উনিশ দশমিক ছয় যদি আমরা পড়ি তাহলে আমাদের হাত পা কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে এ কারণে কিন্তু আসলে আমরা কি ওই যে কোনো একটা বস্তুকে যদি উপর থেকে নিচের দিকে ফেলি বেগ কিন্তু তার আস্তে আস্তে বাড়তে থাকে যত উপর থেকে নিচে ফেলবেন বস্তুটাকে বেগ আস্তে আস্তে বাড়তেই থাকবে দেখছেন প্রথমে ছিল নাইন পয়েন্ট এইট তারপর উনিশ দশমিক ছয় উনত্রিশ দশমিক চার উনচল্লিশ দশমিক দুই অর্থাৎ একতলা থেকে যদি ফেলেন তাহলে বেগ কম থাকবে এবার দুই তলার উপর থেকে যদি ফেলেন তাহলে আরও বেগ বেশি হয়ে যাবে তিনতলা বিল্ডিং উপর থেকে আরও বেগ বেশি হয়ে যাবে তাই কিন্তু আমরা একতলা বিল্ডিং থেকে লাভ দিতে যদিও বা পারি দুই তলা বিল্ডিং থেকে লাভ দেওয়ার কিন্তু আমরা কখনোই চেষ্টা করতে পারি না আর যদি সবসময় বেগের মানটা সমান হতো মানে নাইন পয়েন্ট এইটই থাকতো তাহলে মনে করেন হেলিকপ্টার থেকে মানুষ এমনি লাফিয়ে পড়ে যেত যে চল আমরা আজকে লাফিয়ে পড়ে যাব কোনো সমস্যা নেই বেগের মান আছে আমাদের নাইন পয়েন্ট এইট কোনো সমস্যা হবে না দশতলা বিল্ডিং থেকে মনে করেন মানুষ লাফিয়ে পড়ে যেত মানুষের কোনো সমস্যা হতো না কিন্তু আসলেই না সময়ের সাথে বেগের মানটা বাড়তেই থাকে অর্থাৎ দশতলা বিল্ডিং থেকে যখন পড়বেন বেগের মানটা অনেক বেড়ে যাবে তখন সময় এখানে বেড়ে যাবে তাই দশতলা বিল্ডিং পঁচিশতলা বিল্ডিং পঞ্চাশতলা বিল্ডিং হেলিকপ্টার থেকে আমরা কখনো লাভ দিতে পারি না বা লিফ্টেরও কোনো প্রয়োজন হতো মানুষ লাফিয়ে লাফিয়ে পড়ে যেত দশতলা বিল্ডিং থেকে তো আশা করি দ্বিতীয় সূত্রটা আপনারা বুঝতে পেরেছেন বাট এই দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কিছু কথা আছে সেই কথাগুলো একটু আমরা ভালো করে বুঝি যেমন দেখেন বস্তুটা এখানে ছিল অ্যান্ড বস্তুটা এখানে থাকার পরে নামল এখানে তাহলে একটা বেগ হয়েছে অ্যান্ড বেগটাকে আমরা ভি ওয়ান ধরছি অ্যান্ড এখান থেকে এটুকু আসতে তার সময় লেগেছে সে সময়টা হচ্ছে টি ওয়ান তাহলে আমরা আরও একটা বেগ এখান থেকে যতটুকু বেগে পড়েছে এখান থেকে আরও একটু বেগে পড়ে যাবে তখন ওই বেগটাকে ধরেছে আমরা ভি টু অ্যান্ড এখান থেকে এখান থেকে যে সময়টা লাগলো জাস্ট এটুকু সময় টি টু তাহলে এখন এখানের ক্ষেত্রে যে কোনো তিনটা আপনাকে উপাত্ত দিবে একটা উপাত্ত আপনাকে বের করতে হবে তো এখান ক্ষেত্রে এখানের ক্ষেত্রে আমাদেরকে সূত্রটা বানিয়ে নিতে হবে সূত্রটা কিভাবে বানাবো আমি একটু ভালো করে লক্ষ্য করেন সূত্রটা কিভাবে হবে দেখেন আমরা যখন বস্তুটাকে এখানে ফেলেছিলাম তখন ছিল বেগ ছিল ভি ওয়ান অ্যান্ড সময় ছিল টি ওয়ান তো আমাদের সূত্র কী বলেছিল যেন বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক তাহলে আমাদের এখানের ক্ষেত্রে বেগ যদি ভি ওয়ান হয় তাহলে ভি ওয়ান সমানুপাতিক কী হবে টি ওয়ান অ্যান্ড আরেকটা যদি মানে আরেকটা জায়গাতে আমাদের বেগের মান ছিল ভি টু অ্যান্ড এখানে ছিল টি টু সময় তাহলে এক্ষেত্রে আমি এটাকে যদি এক নম্বর সমীকরণ দিই অ্যান্ড এটা যেটা আরেকটা আছে তাহলে এটা হবে কি যেহেতু বেগ হচ্ছে সময় সমানুপাতিক তাহলে বেগ তো ভি টু তাহলে সময় হচ্ছে এখানে কি টি টু তাহলে এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এখন দেখেন এক নম্বর সমীকরণ থেকে আপনি কিভাবে আপনি এই সমানুপাতিককে উঠাবেন একটু লক্ষ্য রাখেন তাহলে বা আমরা তাহলে ভি ওয়ান রেখে দিলাম সমানুপাতিকে উঠে আমরা একটা সমান পাই আমি জানি যে এখানে আপনাদের মাথায় কনফিউশন বাজে যে সমানুপাতিক উঠে কেন আমি সমান লিখতে পারবো তো সমানুপাতিক উঠে আমরা সমান লিখতে পারি এখানে একটা ধ্রুবক ব্যবহার করতে হয় বাট ধ্রুবক নিয়েও তো আবার মাথায় ভেজাল লেগে গেল আচ্ছা আমি ধ্রুবক নিয়ে এক্সট্রা একটা ক্লাস করবো ইনশাল্লাহ তাহলে এখানে জাস্ট ধ্রুবক হিসেবে আপনি যে কোনো একটা জিনিসকে ব্যবহার করতে পারেন অথবা যদি না ব্যবহার করতে চান আপনি জাস্ট ধ্রুবকই লিখে দেন আপনি জান এখানে ধ্রুবক লিখে দিলাম তারপরে এখানে টি ওয়ান থালো ছিল থেকে গেলো তাহলে আমাদের এক নং সমীকরণটা দাঁড়ালো এই যে এইটা অ্যান্ড দুই নং সমীকরণ থেকে আমরা কি পাবো তাহলে পাবো যে ভি টু সমানুপাতিক সমান অ্যান্ড টি টু যদি আছে এখানে তাহলে আবার একটা ধ্রুবক অবশ্যই বসাতে হচ্ছে এখানে তখন যেহেতু সমানুপাতিক উঠে ফেলেছে আমরা তাহলে ইন কত হবে টি টু এবার আমরা দুই নম্বর সমীকরণ হলো এইটা এবার এক নম্বর সমীকরণকে দুই নম্বর সমীকরণ দ্বারা কি করে দিতে পারেন আপনি ভাগ করে দিতে পারেন অর্থাৎ এক নং সমীকরণের এ পাশে ছিল ভি ওয়ান তাহলে আমরা নিলাম ভি ওয়ান আর এক নম্বর সমীকরণের এখানে ছিল ভি টু তাহলে নিলাম ভি টু অর্থাৎ একটা সমীকরণ নিয়ে আসতে চাচ্ছি আমি তাহলে ইকুয়াল ছিল ইকুয়াল ইকুয়াল তাহলে ইকুয়াল বসে গেল ধ্রুবক ইনটু টি ওয়ান তাহলে এটা হচ্ছে উপরে যেহেতু ভাগ করছি তাহলে উপরে বসে থাকছে ধ্রুবক ইন্টু টি ওয়ান আবার এখানে থাকছে তাহলে ধ্রুবক ইন্টু টি টু তাহলে ধ্রুবক এবং ধ্রুবক কেটে যায় স্যার টি টিতে একই রকম আর না এখানে টি ওয়ান এটা হচ্ছে টি টু তখন এই যে এখানে খেয়াল করেন বেগ এখানে একরকম ছিল তাহলে কি আমি বেগ বেগও কাটিয়ে দেব না 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 আসলে এখানে এক ধরনের বেগ এক ধরনের সময় এখানে আরেক ধরনের বেগ আরেক ধরনের সময় এগুলো একই রকম নয় আলাদা আলাদা হবে তাহলে আমাদের এখান থেকে সূত্র যেটা পায় সেটা হচ্ছে ভি ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে ভি টু ইকুয়াল টি ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে টি টু এখানের ক্ষেত্রে আপনাকে যে কোনো তিনটা তারা উপাত্ত দিয়ে দিবে মনে করেন যে একটি বস্তু পড়ল আমি এগুলো ম্যাথমেটিক্যাল থিওরিতে আলোচনা করব মানে কীভাবে ম্যাথমেটিক্স করতে হবে সেটা নিয়ে আলোচনা করবো বাট একটু দেখেন মনে করেন একটা বস্তু পড়লো অ্যান্ড পড়ার ক্ষেত্রে তার বেগ ছিল যে দশ মনে করেন অ্যান্ড সময় ছিল তিন তারপরে শেষ বেগ হলো যে পঁয়ত্রিশ তাহলে সময় কতটুকু হি যে দেখেন তিনটা উপাত্তা আপনাকে দিয়ে দিল এন একটা উপাত্তা আপনার কাছে চাইবে তো এভাবে যে কোনো তিনটা উপাত্ত দিবে আপনার কাছে আরেকটা উপাত্ত চাইবে যখন তখন আপনি এই সূত্র অ্যাপ্লাই করে ভি ওয়ান ভি টু টি ওয়ান টি টু বের করতে পারবেন জাস্ট দ্বিতীয় সূত্র থেকে আমরা পেয়েছি এটা হ্যান্ড তৃতীয় সূত্রতে এখনও আমরা কিন্তু যাইনি তৃতীয় সূত্র থেকে আরও আমরা একটা সূত্র পাবো সেটা আমরা এখন জানার চেষ্টা করছি গ্যালিলিয় সারের তৃতীয় সূত্র যেটা সেটা হচ্ছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু যে দূরত্ব অতিক্রম করে আবার দূরত্বর কথা তো চলে আসছে কিন্তু সে দূরত্ব যেটা অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক দেখেন এবার অর্থাৎ একটা বস্তু ছিল ইসির অবস্থান থেকে এবার পড়ছে তাহলে কি এখান থেকে এটুকু একটা দূরত্ব অতিক্রম করছে না সে হ্যাঁ অবশ্যই অতিক্রম করছে এন এই দূরত্ব অতিক্রম করতে তো অবশ্যই তাকে একটা সময়ও লাগবে তাহলে সময়টা টি দিয়ন ধরে নিলাম অ্যান এখান থেকে এটুকু যেহেতু উচ্চতার ব্যাপার উচ্চতাকে এ কারণে আমরা জাস্ট কি করেছি এইচ ওয়ান দেখেন আরেকটা জায়গাতে ধরে নিলাম আমরা এখানে তাহলে এখানের ক্ষেত্রে আরও একটা উচ্চতা আছে না এইচ টু অ্যান টি টু তবে এখানের ক্ষেত্রে অবশ্যই উচ্চতা আরও একটু বেশি হওয়ার কথা আমি জাস্ট সমান দিয়ে রেখেছি কারণ প্রথমের ক্ষেত্রে যদি দূরত্ব মনে করেন দশ করে সাথে আরও তো বেশি করবে তার কারণ বেগ বেড়ে যাবে তো জাস্ট এটা বোঝার জন্য আর কিচ্ছু না তো এখানের ক্ষেত্রেও কি আমরা সূত্র পাবো না তাই বলা হচ্ছে এখানে একটু খেয়াল করে দেখেন স্থির অবস্থান থেকে তাহলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় তাহলে বিনা বাধায় পরন্ত বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাহলে যেখান থেকে এটা যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটা হচ্ছে যে সময়ের বর্গের সমানুপাতিক তাহলে দূরত্ব যদি আমরা ধরি এইচ অ্যান্ড আমাদের সময় যদি হয় টি তাহলে এইচ সমানুপাতিক হচ্ছে যে টি কিন্তু সময়ের বর্গের সমানুপাতিক তাহলে সময়ের বর্গ তাহলে এইচ সমানুপাতিক টি স্কোয়ার এখন আমরা এই যে কোনো একটা জায়গাতে দূরত্ব দেওয়া আছে আর একটা জায়গাতে আপনার কাছে দূরত্ব চেয়েছে তখন আপনি কিভাবে মানগুলো বের করবেন একই রকমভাবে আমরা যেটা একটু আগে করেছিলাম তাহলে এখানের ক্ষেত্রে আমাদের কি হবে এইচ ওয়ান কি কী হবে এখানে টি ওয়ান স্কোয়ার তারপরে এখানের ক্ষেত্রে কি হবে আমরা এখানে ধ্রুবক নিয়ে কাজটা করে ফেলি অর্থাৎ এখানে এইচ ওয়ান থাকলো তারপরে সমান দিয়ে দিলাম তখন থাকবে আমাদের এখানে কি ধ্রুবক তারপরে এখানে থাকছে কত টি ওয়ান স্কোয়ার তাহলে আমরা এটা এক নম্বর সমীকরণ বলতে পারি অ্যান্ড আমরা যদি আরেকটু কথা খেয়াল করি তাহলে এটার ক্ষেত্রে অর্থাৎ এইচ টু সমানুপাতিক হবে টি টু স্কোয়ার তাহলে আমরা যেটা পাবো সেটা হবে এইচ টু দেন সমানুপাতি গুটিয়ে সমান লিখবো আমরা তারপরে হবে যে ধ্রুবক ইন্টু কত হবে টি টু স্কোয়ার তাহলে আমরা এক নম্বর সমীকরণের ক্ষেত্রে এইচ ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে কত এখানে এইচ টু অ্যান্ড ইকুয়াল ধ্রুবক ধ্রুবক তো কেটে যাবে আশা করি বুঝতে পারছেন আপনারা তাহলে থাকবে এখানে কি টি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান স্কোয়ার ডিভাইড বাই টি টু এর উপর স্কোয়ার এবার একটু খেয়াল করেন এই সূত্র থেকে আরেকটু আমাদেরকে চিন্তা ভাবনার দিকে যেতে হবে সেটা হচ্ছে যে কেমন যে এখানে যেহেতু স্কোয়ার আছে তার কারণ একটু আগে আমরা একটা সূত্র দেখেছিলাম এই যে এখানে দেখেন যে ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু ইকোয়াল টি ওয়ান ডিভাইড বাই টি টু তাহলে এখানে যে টি ওয়ান আর টি টু যদি নিয়ে আসতে পারি তাহলে কিন্তু একটা সম্পর্ক তিনটারই চলে আসবে তো এখন দেখেন আমি এখানে একটা কাজ করব। যে এইচ ওয়ান ডিভাইডেড বাই এখানে এইচ টু হলো কারণ আমি উভয় পক্ষ থেকে একটা রুট নিয়ে আসার ব্যবস্থা করছি এখানে তাহলে দেখেন এখানে টি ওয়ান থেকে গেল আর এখানে হচ্ছে টি টু অ্যান্ড এদের উপরে আমি স্কোয়ার নিয়ে নিলাম এখন স্কোয়ার যদি উঠাতে চাই তাহলে লাগবে আমাদের রুট তাহলে আমি এখানে নিলাম রুট ওভার রুট অভার তাহলে রুট অভার স্কোয়ার কেটে যায় তাহলে আমাদের এখানে যে একদম খাঁটি সূত্র দাঁড়ায় একদম খাঁটি সরিষার তেলের মতো যে সূত্রটা দাঁড়াবে সেটা এখন খেয়াল করেন রুট অভার এইচ ওয়ান বাই হচ্ছে কত এইচ টু ইকুয়াল যেহেতু এটা এটা কেটে গেছে তাহলে আমাদের পাবো টি ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে কত টি টু আর একটু কথা খেয়াল করেন তো টি ওয়ান ডিভাইডেড বাই টি টু মানে কি ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু না তাহলে আমি এটা সমান আমি আবারও লিখে দিতে পারি যে কি ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু এই যে এই তিনটা দিয়েই আপনি পড়ন্ত বস্তুর সকল অঙ্ক সমাধান করতে পারবেন আশা করি এই গ্যালিলিও স্যারের পড়ন্ত বস্তুর সূত্রগুলো আপনারা বুঝতে পেরেছেন অ্যান্ড ফিলে আসছে আশা করি তো এই পড়ন্ত বস্তুর সূত্রগুলোই স্পেশিয়ালি গতির সূত্রকে সমর্থন করে তো এগুলো আপনারা এমনি পড়লে আশা করি বুঝে যেতে পারবেন আমি এখানে জানানোর চেষ্টা করছি না তারপরেও যদি না বুঝতে পারেন আমি কিন্তু আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের এই উত্তরগুলো দেবো অ্যান্ড এখান থেকে যে ম্যাথমেটিক্যাল থিওরিগুলো হবে ম্যাথমেটিক্যাল মানে এখান থেকে যে অঙ্কগুলো করতে হবে অঙ্কগুলো আমি গাণিতিক সমাধানে আলোচনা করবো বাট অবশ্যই সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলো আপনারা দেখবেন নাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা